আজ অনেকদিন পর একটি চিঠি লেখার ইচ্ছে হলো না। কম্পিউটারে টাইপ করে লেখা কোনো ইমেল নয়, মুঠোফোনে লেখা বড় কোনো বার্তাও নয়, একেবারে কাগজ কলমে নিয়ে বসে বাংলা দ্বিতীয় পত্রে শেখা ব্যাকরণ মেনে লেখা একটি ব্যক্তিগত পত্র। কিন্তু কাকে লেখা যায়? মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব সবার সাথে ফোন, স্কাইপ, ফেসবুক এগুলোতে এত বেশি নিয়মিত কথা হচ্ছে, এখন যদি হুট করে তাদের কারো কাছে একটি চিঠি পাঠিয়ে দিই তাহলে ভাববে নিৎখাত মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে আমার। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? ব্যক্তিগত পত্রই যখন লিখছি তখন আজ তবে নিজেই নিজেকে একটি চিঠি লিখে ফেলি, অনেকটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের সাথে কথা বলার চেষ্টা। তাহলে তাই হোক, লিখে ফেলি নিজের ভেতরে অনেক স্বপ্ন নিয়ে বেঁচে থাকা আমার আমিকে একটি চিঠি। ৮৬৬ এলাহি ভরসা, শ্রদ্ধেয় আব্বাজান, পত্রের শুরুতে আমার শতকোটি সালাম গ্রহণ করিবেন। আশা করি পরম করুণাময়ের কৃপায় আপনারা সহি সালামতে দিন কালাতিপাত করছেন। পর সমাচার এই যে, আমার কলেজে বার্ষিক পরীক্ষার ফি ও কিছু জরুরি বই ক্রয় বাবদ কিছু অর্থের প্রয়োজন হইয়া পড়িয়াছে। দয়া করিয়া আগামী মাসে ৫ তারিখের মধ্যে ৩০০ টাকা মানি অর্ডার যোগে পাঠাইয়া বাধিত করিবেন। আম্মাজানকে আমার কদমবুসি জানাইবেন এবং বাড়ির অন্যান্যদের শ্রেণীমতে আমার সালাম ও স্নেহ জানাইবেন। পত্রের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। ইতি আপনার স্নেহের কলিমউদ্দিন। প্রিয় প্রতিমা, কেমন আছিস রে তুই? আমি হোস্টেলে ভালোভাবেই পৌঁছেছি, কিন্তু জানি না কেন প্রতিটি মুহূর্ত শুধু তোকেই মনে পড়ছে। এবার মনে হচ্ছে আমি যেন তোকে নিয়েই পুকুরঘাটেই বসে আছি আর আমাদের প্রত্যেক দিনকার খুনসুটি ভরা কথোপকথন চলছে। আচ্ছা, তোরও কি আমাকে এভাবেই মনে পড়ছে? তুই কি এখনো আমাকে ছাড়া প্রতিটি ধূপছায়ার সন্ধ্যায় পুকুরঘাটে দাঁড়িয়ে আমাকেই ভাবছিস? তোর ময়না পাখিটাকে আর কোনো বল শেখাতে পেরেছিস? এই, তোকে কি বিমলদা আরও কোনো প্রেমের চিঠি পাঠিয়েছে? তুই কিন্তু যত্ন করে সব লুকিয়ে রাখবি, আমি ছুটিতে বাড়িতে এলে আমাকে নিয়ে পড়বি, খবরদার আমাকে ছাড়া যদি পড়িস। ও, আবার দুজনে মিলে কবে যে সেই চিঠিগুলো পড়ব? হোস্টেলে সুপার ম্যাডাম একটু পরই রাউন্ড দিতে আসবেন, কাল আবার ক্লাসে একটা পরীক্ষা, একদম পড়তে বসতে ইচ্ছে করছে না। তারপর আজ এই পর্যন্তই, আমাকে সব লিখে জানাস কিন্তু, আবার লিখব, ভালো থাকিস, ইতি তোরই শিউলি। প্রিয়তমা কুলসুম, তোমার ছোট ভাই আক্কাসের মারফত আমার এই পত্রখানা প্রেরণ করিলাম, আশা করি ঠিকমতো তোমার হস্তগত হয়েছে। পর সমাচার, গত কয়দিন যাবৎ তোমাকে না দেখিয়া আমি আছি পাগল প্রায়, মন বড়ই অস্থির হইয়া উঠিয়াছে, তাই আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করিতে চাই। আমি আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে তোমাদের বাড়ির পিছনের আম গাছের তলে থাকিব, তুমি সময় মতো চলিয়া আসিও। ওই জায়গা অতীব মশার উপদ্রব, কিন্তু প্রিয়তমা, তোমার জন্য আমি জনম জনম মশার কামড় খাইতেও প্রস্তুত। পত্রের সাথে আমার পবিত্র প্রেমের নিদর্শনস্বরূপ একখানা গোলাপ ফুল পাঠাইলাম, আশা করি তোমার ভালো লাগিয়াছে, ইতি তোমারই কুদ্দুস। পুনশ্চ, দয়া করিয়া তোমাদের বাড়ির কুকুরটিকে বাঁধিয়ে রাখা হয়েছে কিনা তা দেখিয়া আসিও, কতবার উহা বড়ই যন্ত্রণা দিয়েছে, আশা করি এইবার আর এমনটি হইবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সন্ধ্যা এবং সাদর আমন্ত্রণ রেডিও বাংলা এডলেডের আজকের আয়োজনে, যা সরাসরি সম্প্রচার হচ্ছে ১০৩.১ FM এ সপ্তাহ ঘুরে আরও একটি বুধবার, এবং আমরা রাত ঠিক ৩:৩০ হাজির হয়েছি আজকের অনুষ্ঠানের ডালি নিয়ে। আমাদের প্রথমবারের মতো যারা শুনছেন তাদের আরও একবার জানিয়ে রাখি, আমাদের এই সরাসরি সম্প্রচারটি শুধুমাত্র সাউথ অস্ট্রেলিয়ায় সীমাবদ্ধ থাকলেও আমাদের অনুষ্ঠানের অনলাইন ভার্সনটি আপনারা শুনতে পারেন যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তাই যারা এই মুহূর্তে আমাদের শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জানিয়ে দিন। আমাদের অনুষ্ঠানের সব অনলাইন ভার্সন পেতে ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/RBA103.FM। আর সেই সাথে আমাদেরকে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত এবং অনুষ্ঠান আরও ভালো করার পরামর্শ। আর আজকের অনুষ্ঠানের গ্রন্থনায় আছেন জুবায়ের ও নদী, উপস্থাপনায় আছি আমি বনি, আমি রওনক। আর ফেসবুক ফ্যান পেজের পাশাপাশি আপনি আমাদের ইউটিউবেও পেতে পারেন, সার্চ বারে লিখুন রেডিও বাংলা এডলেড, পেয়ে যাবেন আমাদের সব রেকর্ডকৃত অনুষ্ঠান। নিয়মিত শুনতে হয়ে যান রেডিও বাংলা এডলেডের একজন নিয়মিত সাবস্ক্রাইবার। শ্রোতা বন্ধুরা, আজ অনুষ্ঠান শুরুতেই ব্যক্তিগত চিঠি পড়ে আপনাদের একটু চমকে দিলাম কি? ভাবছেন আজকের বিষয়বস্তু কি তবে চিঠি? ঠিকই ধরেছেন, আসলে ঠিক চমকে দেওয়ার জন্য নয়, আপনাদেরকে কিছুটা স্মৃতিকাতর করে তুলতে আমাদের আজকের বিষয়বস্তু হিসেবে আমরা নির্বাচন করেছি চিঠি পত্র। আচ্ছা, চিঠি মানে তো লেটার, তাই না? কত রকমের লেটার আছে জানো? থ্যাংক ইউ লেটার, ইন্ট্রোডাক্টরি লেটার, সেলস লেটার, কমপ্লেইন লেটার, অর্ডার লেটার, ইনজুরি ইনকোয়ারি লেটার। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এত রকমের ফর্মাল লেটারের কথা আসছে কেন? আমাদের আজকের বিষয়বস্তু শুধুই চিঠি, প্রিয়জনকে দেয়া চিঠি। আচ্ছা, আপনি শেষ কবে কাকে একটি কাগজে চিঠি লিখেছেন বা কার কাছ থেকে পেয়েছেন শেষ মন ভালো করে দেয়া একটি চিঠি, মনে পড়ছে?
আপনাদের মনে থাকুক আর নাই থাকুক, এই 2016 সালে এসে এটা তেমন কোনো জরুরি বিষয় নয়। তবে পৃথিবীর একটা সময় ছিল যখন চিঠিপত্র ছিল যোগাযোগের প্রধানতম মাধ্যম। বিশেষ করে ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে চিঠিপত্র বা আরও নির্দিষ্ট করে বললে হাতে লেখা চিঠিপত্র একটি বিশেষ ভূমিকা পালন করত। ঠিক তাই, যাদের প্রিয়জন বা নিকটাত্মীয় দূর দূরান্তে বাস করত তাদের একটিমাত্র চিঠি পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো মাসের পর মাস। আবার অনেক সময় দেখা যেত একটি চিঠি কয়েকজনকে ভাগ করে লেখা, সময়ের অভাবে সবাইকে আলাদা করে লেখার সময় নেই, তাই এক চিঠিতেই পুরো পরিবারের নাম উল্লেখ থাকত। আচ্ছা রণক, চিঠিপত্র নিয়ে যখন আজকের অনুষ্ঠান, তখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে যায়। আচ্ছা বলতো, পৃথিবীর প্রথম চিঠিটি কে কাকে লিখেছিলেন? বনি, এই প্রশ্নটি তুমি যদি কোনো প্রত্নতাত্ত্বিক কিংবা চিঠিপত্র অথবা নথি বিষয়ক বিশেষজ্ঞকে জিজ্ঞেস করতে তাহলে ভালো হতো, কেননা এটি এতটাই আদিকালের বিষয় যে পৃথিবীর প্রথম চিঠিটি কে কোথায় কবে লিখেছিল সেটা নিয়ে এখনো বিতর্কের অবসান হয়নি। আর আমার যেহেতু এই বিষয়ে কোনো পড়ালেখা নেই, তাই দুঃখিত, আমি এ ব্যাপারে কিছু বলতে পারছি না। তবে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এটুকু বলতে পারি যে পৃথিবীর প্রথম চিঠিটি যিনি লিখেছিলেন তিনি সেটি নিজ হাতে অবশ্যই অন্য একজন মানুষকে উদ্দেশ্য করেই লিখেছিলেন। কারণটা তো বুঝতেই পারছো, পশু পাখিদের মাঝে ঠিক চিঠি চালাচালি করার ব্যাপারে এখনো কোনো আগ্রহ বা ইচ্ছা দেখা যায়নি। হা 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 হা, ভালোই জোকস করলে তুমি, তবে হাসতে পারলাম না বলে দুঃখিত। আসলে তোমার উত্তর শুনতে শুনতে আমি ইন্টারনেটে চট করে একটা সার্চ দিয়ে বসেছি পৃথিবীর প্রথম চিঠির জন্য, আর এই বিষয়ে তোমার সাথে একমত হতেই হচ্ছে। তবে চিঠি লেখা ও আদান প্রদানের একটা চমৎকার ইতিহাসও কিন্তু খুঁজে পেয়েছি। তবে শোনো তোমার ইতিহাসের অংশ বিশেষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরছি চিঠিপত্রের ইতিহাস নিয়ে, তার আগে একটি চিঠির গান। আমার মাঝে চিরতরে হারিয়ে গেছে।
শুনছেন রেডিও বাংলা এটিলেট 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, আর আমাদের শুনছেন লাইভ। শুনছিলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে চিঠি দিও প্রতিদিন। বনি, ফিরে আসি তোমার কাছে চিঠিপত্রের ইতিহাস নিয়ে। মূলত গল্পের আদান প্রদান, গান কবিতা সংরক্ষণ, উৎসব পার্বণের ঘোষণা, আমন্ত্রণপত্র প্রেরণ ইত্যাদি প্রয়োজনে মানুষের মধ্যে চিঠি লেখার অভ্যাস গড়ে ওঠে। প্রাচীন ঐতিহাসিক হেলানিকাসের মতে পৃথিবীর প্রথম হাতে চিঠি লিখেছিলেন পারস্যের রানী আতোসা খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে। আবার অনেক ঐতিহাসিকদের মতে মিশরীয়রা প্যাপিরাস আবিষ্কারের পরপরই মূলত চিঠি আদান প্রদানের বিষয়টি প্রসার লাভ করে। সেক্ষেত্রে খ্রিস্টপূর্ব 2400 শতাব্দীতে লেখা ফারাওদের আদান প্রদানকৃত নথিসমূহকেই চিঠিপত্রের আদি নিদর্শন হিসাবে ধরা হয়। আবার অনেকে পৃথিবীর প্রথম সংগঠিত ডাক যোগাযোগ ব্যবস্থার উৎসস্থল হিসেবে প্রাচীন পারস্যের দিকে ইঙ্গিত করে থাকেন, যেখানে রাজা সাইরাস 550 খ্রিস্টাব্দে ডাক যোগাযোগ ব্যবস্থার প্রচলন করেছিলেন। এরপর চিঠি এলো। আহা, কত শত রকমের চিঠি! প্রতিটা চিঠির ভাজে কত রকমের আবেগ আর বৈচিত্র্যময় প্রকাশ পুরো পৃথিবী জুড়ে। কিন্তু দেখো, সময়ের বিবর্তনে আজ আমরা আছি ডিজিটাল যুগে, অনেকটাই ফুরিয়ে এসেছে সেই আবেদন। এখন চিঠিপত্রের আবেদন অনেক বেশি সীমিত। তবে বনি, আমি ইতিহাস না পড়েই জন্মের পর থেকে শুনে আসছি চিঠির সাথে অন্যতম যোগসূত্র আছে একটি বিশেষ পাখির, সেটি হচ্ছে পায়রা। মানে সেকালে পাখির পায়ে বেঁধে কিংবা পত্রবাহী দূত প্রেরণের মাধ্যমে বিভিন্ন সংবাদ বা চিঠিপত্রের আদান প্রদান করা হতো। এরই ধারাবাহিকতায় আমরা প্রায় রানার। রণক, চিঠি নিয়ে কথা বললেই শুরুতে আমরা যেটা বলছিলাম সেই রানারের কথা, ইতিহাসের গহ্বরে হারিয়ে যাওয়া এই চরিত্র আজও আমাকে ভীষণভাবে নাড়ায়। সুকান্ত ভট্টাচার্যের কবিতার রানারই কিন্তু তোমার সেই ভাবনারই সবই উঠে এসেছে। আবৃত্তিতে যদিও কখনো খুব একটা ভালো ছিলাম না, তারপরও ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়া রানার কবিতাটি শ্রোতাদের জন্য একবার না বললেই নয়। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তের ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার, জানা অজানার, বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে আরো জোরে, হে রানার দূরবার দূর জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ আরো পথ, বুঝি লাল হয় ও পূর্ব কোন, অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে এ রানার সবে কি হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে, রানার রানার, রানার রানার। চিঠি যদি না পেলাম নাকি ভেবে নেব, ডাক পিয়নের অসুখ হয়েছে, আজ বেলা শেষে যদি খেলা ভাঙি নাকি ভেবে নেব, আজ আশা মরণ হয়েছে, আমি দিন শেষে যেন রাত্রিতে দেখছি তোমারই মুখ, নাকি তন্দ্রাকে আজ স্বপ্ন ভেবে কেঁদে ভাসিয়েছে আমার বুক, আজ কুসুম করি ভরে ঝরে গেলে হাত, আমি ভেবে দেব আজ আশা মরণ হয়েছে, নাকি বেলা শেষে যদি খেলা ভাঙে আমি ভেবে নেব, আজ আশা মরণ হয়েছে, তুমি বলেছিলে সেই সন্ধ্যেবেলা আমি পথে থাকি, সেই পথ চলা যদি থেমে কেন তুমি গায়ে সর্বনাশী, আজ জীবন জ্বালা তোর আশা থাকা, তোর আশা যেন আজ আমি পূরণ করেছি, নাকি ভালোবাসা তোর
পচাওয়া এই ভালোবাসা আজ আমি বরণ করেছি। আজ মরণ যদি তোর চরণ তলে আমি ভেবে নেব আজ আশা পাওয়া হয়েছে, নাকি বেলা শেষে যদি খেলা ভাঙে আমি ভেবে নেব আজ আশা মরণ হয়েছে, আজ আশা মরণ হয়েছে, আজ আশা মরণ হয়েছে, আজ আশা মরণ হয়েছে। শুনছেন রেডিও বাংলা এডলেড 103.1 FM, শুনলাম ফিডব্যাকের চিঠি। না রণক, তুমি যেটা বলছিলে আমি পুরোপুরি একমত নই, মানে চিঠির আবেদন আজও অনস্বীকার্য। এখনও আমরা অনেক রকমের চিঠি পাই, তার মধ্যে কিছু চিঠির কথা না বললেই নয়, যেমন সেদিনই আমার বন্ধু পেল অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স, যার অনেকটা জুড়েই চিঠি ও পোস্ট অফিসের ভূমিকা কিন্তু রয়েছে। ও দারুণ, শুভেচ্ছা তোমার বন্ধুকে, এবং চিঠিপত্রের ভূমিকা এখনো অম্লান সেটা মনে করিয়ে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আর এখন অপেক্ষা করে আছি সেই খামের যেটাতে যেদিন আসবে আমার অস্ট্রেলিয়ান পাসপোর্ট। বুঝতে পারছি, এটি হবে এই সময় তোমার সবচেয়ে কাঙ্ক্ষিত চিঠির একটি। আশা করি সেই দিনটি খুব তাড়াতাড়ি আসবে তোমার জীবনে। তবে বনি, এটা ঠিক, এই দেশে কিন্তু সবার চিঠি আসে প্রতিদিন, কত রকমের চিঠি। না হোক প্রেমপত্র, কিন্তু নিয়মিত পাওয়া ব্যাংক লেটার, ফাইন, কন্ট্রাক্ট আর বিলের ছড়াছড়ি। আর ক্রিসমাসে ও কত রকমের শুভেচ্ছা বার্তা, ভালো লাগে খুব। তবে বনি, সব চিঠিরই আছে আলাদা আলাদা আবেদন, তারপরও যত যাই বলো, প্রেমিক প্রেমিকার চিঠির আবেদন একেবারেই আলাদা। যেটি ছিল, আছে, থাকবে, হতে পারে এখন চিঠি আসে ফেসবুকে, মেসেজে অথবা এসএমএস হয়ে। রণক, তোমার কথা শুনে প্রিয় হেলাল হাফিজের প্রস্থান কবিতাটা একটু পড়তে ইচ্ছা করছে। প্রস্থান হেলাল হাফিজ। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলের মেলায় কিনা খামখেয়ালি তালপাখাটা, খুব নিশিতে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই, গিয়ে থাকলে আমার গেছে, কারটাতে কি, আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়, এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা বাই কষ্ট দেবে। আহ, মন ছুঁয়ে যায়, ইস, কোনো কবি যদি লিখত এমন কোনো কবিতা আমাকে নিয়ে। বনি, আমি শ্রোতাদের সাথে শেয়ার করতে চাই এমনই একটি চিঠি, যা কেবল একটি চিঠি নয়, সময়ের সাক্ষী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের চিঠি। অনেকেই হয়তো এর আগেও পড়েছেন, বিশ্বাস করো চিঠিটা যতবারই পড়া হোক না কেন এক অন্যরকম শিহরণ কাজ করে। তাই আজ আবার শেয়ার করছি জাতির এই বীর সন্তানের আবেগ মাখা চিঠিটা। প্রিয়তমা মিলি, মিলি, তোমার কি আমাদের বাসর রাতের কথা মনে আছে? কিছু বুঝে ওঠার আগে বিয়েটা হয়ে গেল,
বাসর রাতে তুমি ফুপিয়ে ফুপিয়ে যখন কাঁদছিলে, আমি তখন তোমার হাতে একটা কাঠের বাক্স ধরিয়ে দিয়েছিলাম। তুমি বাক্সটা খুললে, সাথে সাথে বাক্স থেকে ঝাঁকে ঝাঁকে জোনাকি বের হয়ে সারা ঘরময় ছড়িয়ে গেল। মনে হচ্ছিল আমাদের ঘরটা একটা আকাশ, আর জোনাকিরা তারার ফুল ফুটিয়েছে। কান্না থামিয়ে তুমি অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলে, আপনি এত পাগল কেন? মিলি, আমি আসলেই পাগল, নইলে তোমাদের এভাবে রেখে চলে যেতে পারতাম না। মিলি, আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন প্রিয় কন্যা মাহিনের জন্মদিনটা। তুমি যন্ত্রণায় কাতরাচ্ছিলে, বাইরে আকাশ ভাঙা বৃষ্টি, আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কষ্টে পুড়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে প্রিয়কন্যার আরাধ্য কান্নার শব্দ, আমার হাতের মুঠোয় প্রিয়কন্যার হাত। এরপর আমাদের সংসারে এলো আরেকটি ছোট্ট পরিতুহীন। মিলি, তুমি কি জানো, আমি যখন আমার প্রিয় কলিজার টুকরো দুই কন্যাকে একসাথে দোলনায় দোল খেতে দেখি, আমার সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা উবে যায়। তুমি কি কখনো খেয়াল করেছো, আমাদের কন্যার শরীরে আমাদের শরীরের সূক্ষ্ম একটা ঘ্রাণ পাওয়া যায়? মিলি, আমাকে ক্ষমা করে দিও। আমার কন্যারা যদি কখনো জিজ্ঞেস করে বাবা কেন আমাদের ফেলে চলে গেছে, তুমি তাদের বলবে, তোমাদের বাবা তোমাদের অন্য এক মার টানে চলে গিয়েছে, যে মাকে তোমরা কখনো দেখোনি, সে মার নাম বাংলাদেশ। মিলি, আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারিনি। আমি দেশের জন্য ছুটে না গেলে আমার মানব জন্মের নামে সত্যিই কলঙ্ক হবে। আমি তোমাদের যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি আমাকে জন্ম দেওয়া দেশটাকে, যে দেশের প্রতিটি ধুলোকণা আমার চেনা। আমি জানি সে দেশে নদীর স্রোত কেমন, একটি পুঁটি মাছের হৃৎপিণ্ড কতটা লাল, ধান খেতে বাতাস কীভাবে দোল খেয়ে যায়। এ দেশটাকে হানাদারের গিলে খাবে, এটা আমি কি করে মেনে নেই। আমার মায়ের আচল শত্রুরা ছেড়ে নেবে, এটা আমি সহ্য করি কীভাবে। মিলি, আমি আবার ফিরব। মিলি, আমাদের স্বাধীন দেশের পতাকা বুক পকেটে নিয়ে ফিরব, আমি, তুমি, মাহিন ও তুহিন। বিজয়ের দিনে স্বাধীন দেশের পতাকা উড়াবো সবাই। তোমাদের ছেড়ে যেতে বুকের বামপাশে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমার মানিব্যাগে আমাদের পরিবারের ছবিটা উজ্জ্বল আছে, বেশি কষ্ট হলে খুলে দেখব বারবার। ভালো থেকো মিলি, ফের দেখা হবে। আমার নয়নের মণিকে অনেক আদর। ইতি মতিউর, 20 আগস্ট, রোজ শুক্রবার, 1971। সবার বোধহয় মনটাই খারাপ হয়ে গেল, চলে আসুন একটি গান শুনে আসি। এবার ওয়ার্ল্ড মিউজিক সেকশনে শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে কি লিখি তোমায়। কি লিখি তোমায় প্রিয়তম,
লিখি তোমায় লতা মঙ্গেশকরের। শ্রুতি শুধু শ্রোতা মন্ডলী, এই কিছুদিন আগে বোধ হয় প্রথম আলোতে পড়ছিলেন অন্যরকম এক চিঠির কথা। গুগলে কাজ করে এমন এক ভদ্রলোকের ছোট মেয়ে কি লিখেছে শুনেন। প্রিয় গুগল কর্মী, আপনি কি আমাকে নিশ্চিত করবেন যখন বাবা কাজে যায় তিনি একদিন ছুটি পান, যেমন তিনি বুধবারে ছুটি পেতে পারেন, কারণ বাবা শনিবারে মাত্র একটি ছুটি পায়। ছোট মেয়েটিকে দোহায় এখানেই থামেনি, পুনশ্চ দিয়ে লিখেছে এটি বাবার জন্মদিন, পুনঃপুনশ্চ দিয়ে লিখেছে আপনি জানেন এটি গ্রীষ্মকাল। ছোট্ট এই শিশুটির সারল্য মাখা চিঠিটি সাড়া না দিয়ে পারেননি বাবার বস ড্যানিয়েল শিপলেকফ। ফিরতি চিঠিতে তিনি লিখেছেন, প্রিয় কেটি, তোমার চিন্তাশীল চিঠি ও অনুরোধের জন্য ধন্যবাদ। সারা পৃথিবীর লাখ লাখ মানুষ ও গুগলের জন্য তোমার বাবা অনেক সুন্দর ও আনন্দদায়ক নকশা বানাচ্ছেন। তার জন্মদিন উপলক্ষে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা তাকে ছুটি হিসেবে দিচ্ছি, উপভোগ করো। শিপলেকফ হাফিংটন পোস্টকে নিশ্চিত করেছেন তার কর্মী দলের গুরুত্বপূর্ণ এই কর্মীর সাথে বিনিময়টি সত্যি এবং তাকে তারা সত্যি ছুটি দিতে যাচ্ছেন। ধন্য কেটি, একেই বলে চিঠির অনস্বীকার্য আবেদন। শ্রোতা বন্ধুরা, আজ রেডিও বাংলা এডলাইডে কথা বলছি চিঠি নিয়ে, আরো কথা হবে, তার আগে ছোট করে শুনে আসি এ সপ্তাহের খবর। শ্রোতা বন্ধুরা, গত 21 জুন ছিল কবি নির্মলেন্দ গুণের জন্মদিন। না প্রেমিক না বিপ্লবী, কবি নির্মলেন্দ গুণ। জন্মদিনের শুভেচ্ছা আপনাকে, দীর্ঘজীবী হন। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে যাওয়া মানে চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমারও না থাকা জুড়ে। গত 21 জুন ছিল কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু দিবস। তাকে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি, যিনি আমাদের আকাশের ঠিকানায় চিঠি লিখে জানাতে বলেছিলেন ভালো আছি, ভালো থেকো। এই ছিল আজকের খবরের অংশে, যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। শুনছেন রেডিও বাংলা এডলাইড। শ্রোতাবৃন্দ, চিঠি নিয়ে আমাদের সাথে গল্প করব বলে গত কদিন ধরে ফেসবুকে লক্ষ্য রাখছিলাম চিঠি নিয়ে আমার বন্ধুদের কারো কোনো মাতামাতি আছে কিনা দেখার জন্য। আমার সব বন্ধুরাই আমারই মতন। মানে কি রনক? না কিছু না। আচ্ছা বনি, নীলখামের চিঠি কি আছে কি জানো? নীলখামের চিঠি? এখনকার প্রজন্ম হয়তো জানেই না যে নীলখামের চিঠি মানে কিন্তু ভালোবাসার চিঠি। রনক, পেয়েছিলে নাকি কখনো নীলখামের চিঠি? সে তো অনেক কাল আগের কথা, ঠিক মনে পড়ছে না। তার চেয়ে তোমাকে আমার পরিচিত হলে থাকা এক আপুর চিঠি বিষয়ক কিছু কথা শেয়ার করি। কারোর কাছ থেকে চিঠি পেতে যে কি আনন্দ লাগতো আমি প্রথম অনুধাবন করি রোকেয়া হলে এসে। তার আগে বাড়ির বাইরে যাইনি, তাই কারোর সাথে কোনোদিন চিঠি আদান প্রদানও করিনি। আমাদের হলে প্রতিদিনই রুমে রুমে চিঠি বিলি করতেন মোবারক দাদু আর তাজুল দাদু। মোবারক দাদুর চিঠি বিলি করার ধরন ছিল আলাদা, জোরে জোরে রুমের নাম্বার বলতেন আর চিঠি রুমের ভেতরে দিয়ে যেতেন। দেখা যেত আমরা ঘুমিয়ে আছি, কিন্তু যেই না মোবারক দাদুর গলা শুনতাম অমনি উঠে গিয়ে রুমের দরজায় দাঁড়িয়ে থাকতাম যদি একটা চিঠি আসে। যদি না থাকতো দাদু বলতেন, আপা আজকে নেই, কালকে এনে দিমু। কি যে ভালো লাগতো সেই দৃশ্য দেখতে, মেইন বিল্ডিংয়ে চিঠি বিলি করলে নিউ বিল্ডিং থেকে দাদুর গলা শোনা যেত। তখন তো আর এরকম হাতে হাতে মোবাইল ছিল না, চিঠি ছিল ভরসা। বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা যাই হোক না কেন, যোগাযোগের একমাত্র মাধ্যমই ছিল চিঠি। চিঠি বিলি করা সেই প্রিয় মানুষটির নাম ছিল তাজুল দাদু। আহ, তাজুল দাদু বলতে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল বনি। তো সেই দাদু চিঠি বিলি করতেন অনেকটা চুপি চুপি, বারান্দা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে দরজার নিচে ফাঁক দিয়ে চিঠি দিত। এতেও অনেক মজা হতো, রুমের হয়তো সবাই ঘুমিয়ে রয়েছে, হঠাৎ ঘুম থেকে উঠে দরজার নিচে চোখ যেত, যেই না যে দেখতো চিঠি ধর্মড় করে উঠে চিঠি নিয়ে আসতো। আর যদি বাইরে থাকতো তাহলে দরজা খুললেই দেখা যেত রুমের ভেতরে চিঠি পড়ে আছে। কি আনন্দ, কত কথা, কত কাব্য, কত গান থাকতো সেই চিঠিতে। লেখা থাকতো কেমন আছো তুমি, জানতে চাইলে তো আর জানার উপায় নেই, এটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো 4-5 দিন, কখনো কখনো তার থেকেও বেশি। খুব জানতে ইচ্ছে করে এখন এই টেকনোলজির যুগে ছেলে মেয়েরা কি ইমেইল আর মেসেজে এরকম চিঠি পাওয়ার সেই অনাবিল সুখ পায় কিনা। কেন যেন খুব চিঠি পেতে ইচ্ছা করে, নাকি পুরনো সেই দিনগুলোকে ফিরে পেতে ইচ্ছে করে। যাই হোক বনি, তোমার কি মনে হয়? আচ্ছা, আমার কি মনে হয় সেটা শোনার আগ দিয়ে আমরা একটা গান শুনে আসি, দিলরুবা। গানের গানটির নাম হচ্ছে চিঠির উত্তর দেশে বন্ধু, দিলরুবা।
দেখি আমি করতাম বারে প্রিয়.কমে লেখা ইলোরা শারমিনের কিছু অংশ শ্রোতাদের শেয়ার করব। তার আগে জানিয়ে দেই, আমরা শুনে আসলাম দিলরুবার কণ্ঠে চিঠির উত্তর দিশরে বন্ধু। বনি, তুমি কি একটু শেয়ার করবে এখান থেকে প্লিজ? অনেক অনেক বছর আগে যদি কথাটা বলতাম তাহলে হতো এমন, আমি তোমাকে ভালোবাসি। তার কয়েক বছর পর আই লাভ ইউ, এরপর শুধুমাত্র আই এল ইউ বা 143, শেষের দুটি চলছে বর্তমানে। কিন্তু এসব ভেবে আমরা হতাশ হতে পারি কি? না, একদম না। কাগজ কলম নিয়ে আয়োজন করে বসে চিঠি লিখতে না পারি, কিন্তু SMS তো করতেই পারি, কারণ এখন সবার হাতেই রয়েছে সহজলভ্য মুঠোফোন। সেখান থেকে করে দিলাম একটা SMS, ব্যাস হয়ে গেল। এইভাবেই যান্ত্রিক উপায়ে আমরা ব্যস্ত আছি প্রতিদিন। চিঠি লেখার মতো মনোযোগ বা মানসিকতা এখন কোনোটাই আমাদের মধ্যে নেই। যেন সবাই হয়ে উঠছি এক একটা যন্ত্র, যান্ত্রিকতার মধ্যেই আবদ্ধ হয়ে আছে আমাদের ভালোবাসা, বেদনা, ভালো লাগা, যন্ত্রণা। এতে করে কি আমরা সমস্ত যন্ত্রণা থেকে আদমুক্তি পাচ্ছি, নাকি ধীরে ধীরে আরো তলিয়ে যাচ্ছে প্রযুক্তির চোরাবালিতে? সত্যিকার অর্থে মূল মন্ত্রটা আসলে কি? আসুন একটু চোখ বুলিয়ে নেই। চিঠি ভাবনা ইলোরা শারমিনের লেখার অংশবিশেষ শেয়ার করছি আমিও। চিঠিতে নিজের কথা বা বক্তব্য অনেকটা গুছিয়ে উপস্থাপনের সুযোগ পাওয়া যায়। চিঠি অন্যরকম এক ভালো লাগা দেয়, যা প্রতিদিনের যান্ত্রিকতাময় জীবনে আপনি খুঁজে পাবেন না। পুরনো চিঠিগুলো অনেক সময় জীবনকে নতুন অর্থ বুঝিয়ে দিয়ে যায়। চিঠির পাতায় অতিস্মৃতি হয়ে যেতে পারে নস্টালজিক, আবার দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়তে পারেন। ভালো লাগা এবং ভালোবাসার পরিপূর্ণ বহিঃপ্রকাশ হচ্ছে কাগজের চিঠি। সময়কে বেঁধে রাখতে লিখতে পারেন চিঠি। চলুন শুনে আসি পরের গানটি। চিঠি তোরি নামে লিখলাম চিঠি, লিখলাম চিঠি তোরি নামে, লিখলাম চিঠি রঙিন কামে, লিখলাম চিঠি ভালোবাসার দামে। নিলাম ধুয়ে আবেগ যত দিলাম মনে হৃদয় কত দুঃখ রাখুক মনে, আমি না হয় দেখব খুলে কান্না বেজা মন, তোমার কাছে পাঠিয়ে দিলাম ভালো লাগার ঘরে। চা পাখি উড়ে যায় বলে আয় তারে, সে যেন বলে না মোরে
নানা স্বপ্ন দূরে দূরে দুঃস্বপ্নে অগচরে আমার কাছে থাকলো জমা দুঃখ স্রোতের দিন ভালোবাসা পাঠিয়ে দিলাম রেখে দিও চিরদিন যারে যা পাখি উড়ে যা বলে আয় তারে সে যেন বলে না মোরে তোমায় কাছে ডাকি স্মৃতির মায়া আঁকড়ে থাকে নির্ঘুম প্রজাপতি আমি আছি থাকবো একা বিষণ্ণ শহরে তুমি থেকো সুখের ছোঁয়ায় ভালোবাসায় চিঠি তোরি নামে লিখলাম চিঠি রঙিনে খামে লিখলাম চিঠি ভালোবাসার দামে দিলাম ধুয়ে আবেগ যত দিলাম ভুলে হৃদয় কত দুঃখ থাকুক মনে আমি নাহাই দেখবো খুলে কান্না ভেজায় মন তোমার কাছে ভালো লাগার ক্ষণ চারে যা পাখি উড়ে যা বলে আয় তারে সে যেন বলে না মোরে। শুনছেন রেডিও বাংলা এডিলেড 103.FM সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। শুনলাম জেমসের কণ্ঠে চিঠি। আচ্ছা, এবার আসি গানের আগে যে কথা হচ্ছিল সেই বিষয়ে। আমাদের এই ছোট্ট জীবনের দুর্লভ সময়গুলো চোখের পলকেই অতিবাহিত হয়ে যায়, তাই মূল্যবান সময়কে আরও সংক্ষিপ্ত না করে একটু ধরে রাখার চেষ্টা করি, সেই সাথে সময় নামক শব্দটিকে করে তুলি আরও বেশি অর্থবহ। প্রিয়জনের চিঠি থেকে নিজেকে বঞ্চিত না করি, প্রিয়জনের কাছেও মনের কথাটি পৌঁছে দিই চিঠিতে। তবে বনি, কাকে কি লেখা উচিত তা না জানলে যে কতটা বিপত্তি হতে পারে সেটাও জানা উচিত। চাকরি সূত্রে একবার এক ভদ্রলোক চিটাগাং গেছেন কমাসের জন্য। ঢাকায় থাকা তার স্ত্রী ও পরিবারকে চিঠি লিখেছেন উনি কেমন আছেন সেটি জানিয়ে। তো চিঠি পেয়ে তার 7 বছরের পুত্র তো খুবই খুশি, তো সে সেটার উত্তর দিচ্ছে বাবাকে, সে চিঠি লিখতে বসে গেল। সে শুরু করেছে এভাবে, স্নেহের আব্বা আব্বা, আমার স্নেহনীয়। তা চিটাগাং কি চট্টগ্রামের মাঝেই পড়েছে? ও বলো কি, সেরকম মজার চিঠি তো। তা রনক, আর দাড়ি কমা ছাড়া চিঠির কথা কি মনে আছে? ওই যে তোমার কমাল কপালে আমার পা। সে আর বলতে, সবারই জানা বোধ হয় সেই চিঠির মাঝে যা কি হতে পারে ঠিক জায়গায় দাড়ি কমা না থাকলে। তারপরে বলি, পত্র দিও ভুন পানানে হলেও পত্র দিও, ভুল করে হলেও বলো ভালোবাসি। আরও একটি গান শুনে আসি আয়ুব বাচ্চুর কণ্ঠে, শেষ চিঠি। Do-do-do-do-do-do.
কেন এমন কথা, শেষ চিঠি কেন এমন চিঠি হমা করো ho
শুনলেন আয়ুবাচুর কণ্ঠে শেষ চিঠি। প্রিয় শ্রোতা বন্ধু, শুনছেন রেডিও বাংলা এডিলেড 103.1 FM। শ্রোতা বন্ধুরা, আমরা আছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। প্রিয় শ্রোতা, বিভিন্ন ইভেন্টের খবর রাখতে চোখ রাখুন এডিলেড ভিত্তিক বিভিন্ন ফেসবুক পেজে। সামনেই এডিলেড মাতাতে আসছেন জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড মাইলস। শ্রোতা বন্ধুরা, আজকে কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় বলবো। তার আগে বনি, আসি তোমার কাছে। আজ আমাদের প্রথম যাত্রা শুরু হলো এই অনুষ্ঠান দিয়ে। এই মুহূর্তে তোমার অনুভূতি কি? শ্রোতা বন্ধু, আপনাদের সাথে আমি বনি ও রণকের আজকে প্রথম অনুষ্ঠান ছিল। সত্যি আমি খুবই নার্ভাস ছিলাম। আবৃত্তিতে আমি কখনোই খুব একটা ভালো না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের মূল্যবান ফিডব্যাক দিবেন, যাতে আগামীতে আমরা ভালো অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আবারও ফেরত আসতে পারি। আর রণক, তোমার কিছু বলার আছে? আমিও খুবই নার্ভাস ছিলাম, এবং আবৃত্তির কথা তো প্রথমেই বলেছি যে আমি কখনোই ভালো ছিলাম না আবৃত্তিতে। তারপরেও কেন যেন আজকে খুব ইচ্ছে করলো বলতে, একটি কবিতা আবৃত্তি করতে। হয়তো প্রথম অনুষ্ঠান বলেই এটি ইচ্ছে করেছে। যাই হোক, তবে আশা করব আপনারা আমাদেরকে ফিডব্যাক দিবেন, আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো, আর আপনাদের ফিডব্যাক নিয়ে চেষ্টা করব আরও ভালো কিছু মূল্যবান জিনিস নিয়ে আসতে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি জানানোর আগে আমরা বলি, আমরা আরেকটি গানে যাচ্ছি, মুজিব পরদেশি, চিঠি বিষয়ক আরেকটি গান। আমার কাছ থেকে শুভরাত্রি, আবার শীঘ্রই দেখা হবে, শোনা হবে আমাদেরকে। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নিজানা, তোমায় আমি হলে মাছে না, তোমায় আমি হলে মাছে না। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নিয়ে জানা, তোমায় আমি বলে মাছে না, তোমায় আমি বলে মাছে না। যদি দেশের দেশি সে চরণে হইতাম দাসী গো, বন্ধুরে হইতাই যদি দেশে দেশি সে চরণে হইতাম দাসী গো, আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু, শুনতাম না কা রুমানা, তোমায় আমি বলে মাছি না, তোমায় আমি বলে মাছি না। হাসির নিদ্রা
ক্ষণে ক্ষণে আসে তোমরা গো বন্ধুরে, শুইলে না রে আসে নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তোমরা গো। আমি স্বপ্ন দেখে জেগে উঠি রে বন্ধু, কেহেন্দে ভিজাই বিছানা তোমায় আমি ওলে মাছিলা, তোমায় আমি ওলে মাছিলা। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নিজানা তোমায় আমি বলে মাছি না, তোমায় আমি বলে মাছি না। A sponsor of this station. 9 আগস্ট আদমশুমারি রাত্রি, এটা প্রত্যেকের জন্য এমন একটি মুহূর্ত যা বিরতি নেওয়ার মতো, এবং ভবিষ্যৎ অস্ট্রেলিয়ার শিক্ষা, স্বাস্থ্য, যানবাহন এবং অবকাঠামোর মতো বিষয়গুলোকে কিভাবে সুনির্দিষ্ট রূপ দেওয়া যায় সেই বিষয়ে ভূমিকা পালন করা। আপনার জন্য সেন্সাস লগ ইনের সুনির্দিষ্ট তথ্য সহ চিঠি আপনি খুব শীঘ্রই পাবেন। 9 আগস্টে অনলাইনে সেন্সাস সম্পন্ন করার জন্য প্রতিটি বাড়িতে এটি অবশ্যই ব্যবহার করতে হবে, অথবা ছাপানো ফর্মের জন্য নির্দেশনা অনুসরণ করবেন। সেন্সাস পরিবর্তনের জন্য এটা আমাদের সুযোগ,